হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলেছি আজকে আমরা আবার একটা নতুন আবার রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের রিয়াকশন ভিডিও বেসিক্যালি হবে হচ্ছে মনোজ বাজপেয়ের আপনি একটা মুভি আসছে যার নাম হচ্ছে ভাইয়াজি। তার অফিসিয়াল ট্রেলার বেরিয়ে গেছে, তো খুবই এক্সাইটেড আছি। আমি এর আগে একটা টিজার করেছিলাম, রিয়াকশন খুবই অ্যাপ্রিসিয়েট পেয়েছিল, সেটা ভালো লেগেছিল আমাদের। তো এবার এটা করব, তার আগে আমরা ডিরেক্ট কি করছি একটু বলে দেন। ডিরেক্টর হচ্ছে, ওর নাম হচ্ছে অপূর্ব সিং কার্কি। একদম, আর ভালো লাগছে যে মনোজ বাজপেয়ের টিজারটা বেরিয়েছিল, সেটাতে খুব একটা এবার যাই না, এই বইটা কি ও হিরোই আছে নাকি অ্যাজ এ ভিলেন? হিরো মানে হিরো তো হবে, টিজারে তো সেন্টারে তো তাকেই রাখা হয়েছিল। আর যেটা খুব ভালো, হ্যাঁ ভালো লেগেছিল। আর একটা কথা বলে দিই, এই যে ডিরেক্টর সে কিন্তু একটা মুভি করছে তার লাইফে, যার নাম হচ্ছে সিফ এক বান্দা কাফি, সেটা তোমরা দেখো। এটা মানে ওই কোর্টরুম ড্রামা নিয়ে দারুণ ছিল, সেই একই টিম আবার একসাথে কোলাপ করছে, তো বিশাল কিছু একটা আসতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করবো। তার আগে যত মানুষ বাজপেয়ি স্যারের ফ্যান আছো, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো শুরু করি। पॉलिटिक्स की बात करें तो सत्ता पक्ष को विपक्ष और विपक्ष को सत्ता पक्ष करने के मास्टर माइंड भैया जी। उन्होंने हजारों कुकर्मियों को इस संसार से मुक्त किया है। एक समय था जब मात्र उनकी कहानी अपना समय सरकार भी वही थे, प्रजा भी वही थे, क्राइम भी वही थे, कानून भी वही थे। रॉबिनहुड है क्या? रॉबिनहुड नहीं है वो, उसका बाप है। भैया जी, गांव पुपड़ी, जिला सीतामंडी, बिहार है बैकड्रॉप पे। उनके भाई की हत्या ही करते हैं। ओ तो अब ओ भैया जी, ओए ओए ओए, जो चंदर वाले ना वो बड़ी कुत्ती चीज है, खा के ओ ये वाले डगा जाएगा आपको। ओए और फ्रॉम द टीम ऑफ बंदा काफी है। निवेदन नहीं, नरसंहार होगा। मनोज बाजपेयी नरसंहार, एक्टिंग है वो यार, आप इनकी भैया जी आएंगे तबाही मचाएंगे। তো মনোজ বাজপেয়ির খুবই সুন্দর একটা অ্যাকশন আছে, অ্যাকশনের সিনগুলো আছে এখানে তোমরা দেখবা। মনোজ বাজপেয়ি খুব কম অ্যাকশন করে, ওর মুখের কথাগুলো বেশি বলে, আর মুখেই অ্যাক্টিং হয় বেশি, এক্সপ্রেশন আর মুখ দিয়ে বেশি অ্যাক্টিংটা হয় ওর। তো এখানে বেশিরভাগ ও মানে হাত টু হ্যান্ড ফাইট দেখাচ্ছে। বল
কথাটা যেন খুব কম বেড়েছে, আর এরামভাবে কিন্তু আমরা ফার্স্ট দেখছি মনোজ বাজপাইকে, তার সে যে প্রথম এতটা অ্যাকশন করছে, তুই যেটা বলছিস যে ফ্যামিলি ম্যান, ফ্যামিলি ম্যানে কিন্তু হার্ড কোর অ্যাকশন ছিল, হার্ড কোর অ্যাকশন একটু রিয়েলিস্টিক ব্যাপারটা লেগেছে, কিন্তু এখানে দেখা একটা মাস ব্যাপারটা আছে, এটা কিন্তু মনে হচ্ছে না মনোজ বাজপাই প্রথম করছে, মনে হচ্ছে না এক্সপিরিয়েন্স। আর একটা কথা আমার যেটা মানে একটা নেগেটিভ বলতে গেলে মানে দোষ কারণ না, মানে মানে অ্যাকচুয়ালি কি মানে হিরো তো সেরকম নেই, এই জন্য বাজেটটা একটু অ্যাকশনের মানে যেগুলো কিন্তু আমরা দেখেছি, আমি যেটা ভেবেছিলাম ধরো যে টেবিলটাতে যখন বন্দুকটা মারলাম মানে টেবিলটা উঠে বিশাল কিছু একটা কিছু করবে, বাট ওই টেবিলে ওঠাটা দেখালো না, পরে একটা লাভজুরি শটটা দেখালো, মানে ওখানে আরও ভালো করে ওটা কোরিওগ্রাফ করা যেত মানে অ্যাকশনটা, বাট যাই হোক বাজেট তো দেখো মানে ওরম তো বড় হিরো নেই, ওই জন্য বাজেটটা একটু খামতি তো বোঝা যাচ্ছে, এবার দেখা যাক বাজেটটা অনেকটা অ্যাচিভ করেছে ওরা, বাজেটটা কম থাকে সেটা বড় ব্যাপার না, অ্যাক্টিংটা মেন আর কনসেপ্টটা মেন, এখনকার লোক এখনকার যুগে যে লোক এবার যে ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরি যে অ্যাকশনটা তুই ওরা আমরা মানে সেটা দেখেছি আগে, না আমি বলতে চাই যে এখনকার যুগে অডিয়েন্সরা ওরা এখন বেশি স্ক্রিপ্টের উপরে দেখে, মানে স্ক্রিপ্ট অবশ্যই মালয়ালমে খুব বই এখন ভাইরাল হচ্ছে, ওখানে কোনো বড় নায়ক নেই, বড় কেউ নেই, তা বইগুলো কিন্তু হিট হচ্ছে, 100 টাকা কামাচ্ছে, সেরকমই এখনকার লোকেরা স্ক্রিপ্ট দেখে, যে স্ক্রিপ্ট ভালো হয়, অ্যাক্টিং ভালো হয়, সে তো আছে, আমি মানে যেটা বললাম ওটাই, মানে অ্যাকশনটারও বেটার হতো, মানে যেহেতু বাজেট মানে তাদের দোষ না, আমি দোষ দিচ্ছি না, মানে দেখো বড় হিরো থাকলে বাজেট আসবেই, এইটাই তো না, এবার আর মনোজ মানে দেখবা এই মুভিতে ডাইরেক্ট, সে তার জায়গা থেকে দাঁড়িয়ে মানে কি বলবো হেভি দারুণ কাজ হয়েছে, এবং ট্রেলারটা খুব সুন্দরভাবে কাট করা হয়েছে, মুভির মানে টিউনটা ডার্ক টিউন দেখেছে পুরো, যেটা খুবই সুন্দর লাগে, প্রথমে যেটা ওই সাউথের মানে ট্রোপ হয় যেটা তুমি বিভিন্ন KGF-এ তোমরা দেখেছো হয়তো, ও মানে আমি কপি বলছি নাকি, তো মানে বিল্ড আপ যেটা দেবো সালারা দেখেছি যে একটা ক্যারেক্টারকে বিল্ড আপ দিচ্ছে যে ও এত ওই খতরনাক এই করেছে ওই করেছে, সেম এটা শুরুতে এইভাবে বিল্ড আপ দিল, দেন মনোজ বাজপাই যে এন্ট্রি বিশেষ করে একটা শট যেটা ওই একটা দেখবো ওই কী বলে ওয়াইড অ্যাঙ্গেলের শটটা নিলে ওই যে মাঝখান বরাবর ওই তোয়ালেটা নিলাম করে ঘুরিয়ে ওটা স্লো মোশনে, যেটা বুঝতে পারলাম একটা পলিটিশিয়ান আছে বিহারে, বিহারের ব্যাকড্রপে সেখানে মনোজ বাজপাই একটা বিশাল কিছু একটা বড় উপায় হয়তো, মনোজ বাজপাই বিশাল বড় কিছু ছিল প্রথমে, এখন ভাইকে মেরে দিয়েছে, দেন আবার সে বদলা দেবে, এই আবার সে কামব্যাক করবে, আবার সব এটাই হচ্ছে স্টোরি, এই নিয়ে স্টোরি, আমাদের তো খুব ভালো লাগলো দেখে, ঠিক আছে তো দেখতে পেলে ওয়ান টেক রিয়াকশন কেমন লাগলো আমাদের, যদি তোমাদের এরকম আরও ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, কেন না একটু বলে দেয় পাশে বেল আইকন ক্লিক করে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথমে তোমাদের পৌঁছে যায়, এর জন্য তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো, তার আগে যদি কিছু ভুলতে চলে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও, দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।